দেশের প্রথম লিথিয়াম খনির খোঁজ মিলেছে জম্মু এবং কাশ্মীরে। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, ভারতে এই প্রথম কোনো লিথিয়াম খনির খোঁজ মিলেছে। জম্মু কাশ্মীরেই রয়েছে এই খনি। কমপক্ষে 5.9 মিলিয়ন বা 50 লক্ষ টনেরও বেশি লিথিয়াম মজুত রয়েছে ওই খনিতে। বৃহস্পতিবার কেন্দ্রীয় খনি মন্ত্রকের তরফে বলা হয়, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই প্রথম দেশে লিথিয়াম সম্পদের খোঁজ পেয়েছে। জম্মু কাশ্মীরের রিয়াসি জেলার সালাল হাইমানা অঞ্চলের খনিতে মজুত রয়েছে 50 লক্ষ টনেরও বেশি লিথিয়াম। কেন্দ্রের তরফে আরও জানানো হয়েছে, 51টি মিনারেল ব্লক যার মধ্যে লিথিয়াম ও সোনা রয়েছে তা সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির হাতে তুলে দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে। কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে, 51টি মিনারেল ব্লকের মধ্যে 5টি ব্লক সোনার এবং বাকি ব্লকগুলিতে অন্যান্য খনিজ উপাদান যেমন পটাশ, মলিবডেনাম, বেস মেটাল ইত্যাদি পাওয়া গিয়েছে। জম্মু কাশ্মীর, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, গুজরাট, ঝাড়খণ্ড, কর্ণাটক, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, রাজস্থান, তামিলনাড়ু ও তেলেঙ্গানা মিলিয়ে মোট 11টি রাজ্যে এই মিনারেল ব্লকের খোঁজ পাওয়া গিয়েছে। 2018-19 সাল থেকে এখনও অবধি জিএসআই খনন করে এই ব্লকগুলি চিহ্নিত করেছে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।